সংগ্রামের সাথী ও বন্ধুগণ আগামী দ্বাদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং জামাতের অগ্নিসন্ত্রাস এবং সারা দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সভাপতি বরিশাল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশালের মাটি ও মানুষের নেতা যিনি তার রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বরিশালবাসীর হৃদয় স্থান করে নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র জননেতা সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকল ছাত্র নেতা জনাব আব্দুর রাজ্জাক আজকের এই বরিশাল মহানগর আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তির সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি বরিশাল মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জননেতা অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর আজকের এই উন্নয়ন ও শান্তির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দক্ষিণ অঞ্চলে মাটি ও মানুষের নেতা যিনি দীর্ঘদিন এই বরিশাল মহানগর আওয়ামী লীগ এবং এই দক্ষিণ অঞ্চলের আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন ছাত্রলীগ যুবলীগ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই রাজপথে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য দেশত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যিনি দিন রাত পরিশ্রম করে এই আওয়ামী লীগের বরিশাল আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করেছেন শ্রেণীবাস সাদিক আবদুল্লাহ আজকে বক্তব্য রাখবেন উন্নয়ন নিয়ে দেশত শেখ হাসিনার উন্নয়ন নিয়ে জনগণের উন্নয়ন নিয়ে শান্তির উন্নয়ন নিয়ে ওই দিকে দেখতে পাচ্ছি ওই জামাত বিএনপি দেশকে বিচ্ছিন্ন করার মধ্যে পরিণত করার চেষ্টা করছে আমরা এই বরিশালে শ্রেণীবাস